আসসালামু আলাইকুম সবাইকে, আজকে চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি মজাদার ফলের রেসিপি। মানে এটাকে ফল না কি বলে জানি না, আপনারা কি চিনতে পারছেন এটা কি ফল? হ্যাঁ, এটা হচ্ছে প্যাশন ফ্রুট। ইন্ডিয়াতে প্যাশন ফ্রুট বলে, প্লাস সাউথ আফ্রিকায় প্যাশন ফ্রুট বলে, আর বাংলাদেশে এটাকে আনারকলি ফল বলে। তো আমি অনেকগুলো এখানে, এখন আনারকলি সিজন, এজন্য আমি এগুলো নিয়ে এসেছি অনেকগুলো। তো ভাবলাম যে আমি কিভাবে খাই এই ফলটি, বা বাংলাদেশ কক্সবাজারের ভাইয়ারা কিভাবে বানিয়ে দেয়, এত মজা লাগে, সেরকম আজকে দেখিয়ে দিব একটি রেসিপিতে, আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি আনারকলি ফলগুলোকে নিয়ে নিয়েছি একটা বাটিতে। এরপর আনারকলি ফল প্রত্যেকটাকে একটু ছুরি দিয়ে কেটে কেটে আমরা একটা বাটিতে ভিতরের অংশগুলো নিয়ে নিব। তো ভিতরের অংশগুলো কিন্তু আপনারা আঙুল দিয়ে নিতে পারবেন না, প্রথমে ছুরি দিয়ে একটু আলাদা করে নিতে হবে, না হলে কিন্তু সহজে ওঠানো যাবে না। তো এটা ওঠানোই যাচ্ছিল না, যার জন্য আমি একটু হাত দিয়ে টেনে দিয়েছিলাম, সবাই স্কিপ করবেন। তো এরপর আমি একে একে সবগুলো নিয়ে নিচ্ছি। কক্সবাজারের যে ভাই মামারা বানায় তা কিন্তু খেতে ভাই অনেক মজা। আমি যদিও কখনো ট্রাই করিনি, কিন্তু ভিডিওতে দেখেছি, আর ওনাদেরকেও জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে বানায়, তো বলেছিল একজন। তো আজকে সেভাবেই রেসিপিটি ট্রাই করব, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। টক টক ঝাল ঝাল প্রেগনেন্সির সময় কিন্তু এই এই মাখাটা খেলে না অনেক ভালো লাগে, আচার তাচারের পরিবর্তে এটা কিন্তু অনেক অনেক মজা লাগে। তো আমার সবগুলো নেওয়া হয়ে গেছে আপনাদের সাথে বক বক করতে করতে। তো এবার আমি কিছু মশলা দিয়ে দিব। যে কক্সবাজারের ভাইয়ারা প্রথমে এখানে দিয়ে দেয় মরিচ, এরপর দিয়ে দেয় লবণ। লবণ আমি বিট লবণ দিয়েছি, এটার টেস্টটা আর একটু বাড়ার জন্য। আপনারা চাইলে নর্মাল লবণ দিতে পারবেন, তবে কক্সবাজারের ভাইয়ারা বিট লবণ দেয় যার জন্য এত মজা লাগে। এরপর দিয়ে দিব চাট মশলা। চাট মশলা আপনারা যে কোনোটি দিতে পারেন, রাঁধুনি চাট মশলা বা যে কোনো ব্র্যান্ডের, এটার কোনো ধরা বাঁধা নেই। তো সব কিছু দেওয়ার পর আমি ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি, একটি চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি কিছুক্ষণ। এই যে আমাদের একেবারে তৈরি হয়েছে আনারকলি ফল, প্যাশন ফ্রুট, আপনারা যেটাই বলেন। আর কারা কীভাবে খানে ফলটি তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আপনারা আমার ভিডিওতে ভয়েস শুনে বুঝতে পারছেন যে আমার মুখের মধ্যে পানি চলে এসেছে ভাই, এডিট করতে করতেও পানি চলে এসেছে, কী করবো।